আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমি দোলা কুকিং থেকে দোলা বলছিলাম। আজকে আপনাদের সাথে চিকেন বিরিয়ানির রেসিপি দিয়ে এসেছি। দেখুন যে এখানে ফ্রাই প্যান গরম করে মুরগিগুলো ভাজতে দিয়ে দিয়েছি, তো আমাদের সাথেই থাকুন। এখানে আমার মুরগিগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন মুরগিগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন এগুলোকে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে আমি মুরগিগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি লাল করে। মুরগিগুলো ভাজার আগে 2 ঘন্টা টক দই দিয়ে ভিজিয়ে রেখেছিলাম মশলা মেখে, এখন মুরগিগুলো লাল করে ভেজে উঠিয়ে নিব। তারপর হচ্ছে আলু ভেজে নিব। এই যে দেখুন, এখানে মুরগিগুলো লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি, আর এখানে আরেকটি ফ্রাই প্যানে আলু ভেজে নিচ্ছি। আলুগুলো লাল করে ভেজে নিব। এখানে আমি আলুগুলোকে লাল করে ভেজে নিচ্ছি, আর একটু লাল হয়ে গেলে আলুগুলোকে উঠিয়ে নিব। এখানে আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে মুরগিগুলো কষানোর জন্য পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি, এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1 চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ হচ্ছে আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর একটু জিরা বাটা। হ্যাঁ, এখন এটার মধ্যে পেঁয়াজ বাটাও দিচ্ছি। এখন এটার মধ্যে আমরা মুরগিগুলোকে কষিয়ে নিব। তো এখন আমরা এখানে সামান্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে মুরগিগুলোকে কষিয়ে নিব। গরম মশলা দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালোভাবে আমরা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে মুরগিগুলো দিয়ে কষিয়ে নিব ভালোভাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি। এখন মুরগিগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে কষিয়ে মুরগিগুলো নামিয়ে তারপরে হচ্ছে আমরা পোলার চাল দিয়ে বিরিয়ানিটি রান্না করব। কষিয়ে নামিয়ে নিয়েছি, আর এখানে আরেকটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এটির মধ্যে এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তারপর হচ্ছে পোলার চাল দিয়ে দিব। দিয়ে দিচ্ছি এই যে ঘি, প্রাণ ঘি, দেখুন এই প্রাণ ঘিটি দিলে হচ্ছে অনেক ভালো লাগে খেতে। দেখুন ঘি দিয়ে দিচ্ছি, চাল দিয়ে দিচ্ছি। দেখুন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো এখন আমরা একটু তেজপাতা আর সামান্য গরম মশলা দিয়ে দিব। গরম মশলা দিয়ে দিচ্ছি, এখন একটু তেজপাতা দিব। ১ কেজি চালের মধ্যে 4 মগ পানি দিচ্ছি, গরম পানি দিয়ে দিচ্ছি 4 মগ।
থেকে আমরা ঢেকে দিব। এখন বিরিয়ানিকে আমি ঢেকে দিয়েছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে আমরা ঢাকনাটি উঠিয়ে এর মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে দিব। তো বন্ধুরা এখানে আমার বিরিয়ানি রান্না শেষ হয়ে গেছে। যে দেখুন একটু পরে বেড়ে পরিবেশন করব। আর এখানে হচ্ছে ডিমের কুরমা তৈরি করেছি। তো বন্ধুরা এখানে আমার বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটির সাথেই থাকবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, বাই।